ভিউয়ার্স আসসালামু আলাইকুম। পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে একটি লতার সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে। এই যে আমার হাতে একটি লতা দেখছেন, এই লতাটি স্থানীয় নাম হচ্ছে মাটিয়া লত, অর্থাৎ মাটি থেকে যে লতা গজায় তাকে মাটিয়া লত বলা হয়। আমার মনে হয় এই মাটিয়া লত নাম হওয়ার কারণ এই লতা মাটির সাথে সবসময় মিশে থাকে, সে গাছের উঁচুটা গাছের উপরে উঠে না সবসময়, বা কোনো গাছকে বেষ্টন করে সে উপরে উঠে না, সে মাটির সাথে সবসময় মিশে থাকে। এই জন্যই ওই লতাটির নাম হচ্ছে মাটিয়ালত। এই মাটিয়ালতের অনেক ঔষধি গুণ রয়েছে যা আমি জানি না, বিশেষ করে অনেক কবিরাজরা, স্থানীয় কবিরাজরা এই মাটিয়ালত বিভিন্ন ঔষধি কাজে ব্যবহার করে থাকেন। এছাড়া এই মাটিয়ালতের আরেকটি কাজ হচ্ছে, এই মাটিয়ালত আমরা যে দানের চারা বাদাই করি, দানের চারা বাদাই করতে এই মাটিয়ালত খুব বেশি ব্যবহার করা হয়, যাকে আমরা স্থানীয় ভাষায় দানের আলি ছাড়া বা হালি বলা হয়। এই আলি বা হালি এই বাঁধতে যেয়ে এই মাটিয়ালত ব্যবহার করা হয়। আর এই মাটিয়ালত অনেক সময় প্রয়োজনের সময় পাওয়া যায় না, তাই সব জায়গাত এই মাটিয়ালত জন্মে না, বিশেষ করে পাহাড়ের নিচু ডালু জমিতে এই মাটিয়ালত প্রচুর জন্মে থাকে। এছাড়া মাটিয়ালতের একটি সাদা ফুল দেখতে খুবই সুন্দর, আমি অন্য ভিডিওতে আপনাদেরকে মাটিয়ালতের সাদা ফুল দেখাবার চেষ্টা করব। আমার এই মাটিয়ালতের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আমার ভিডিও। আসসালামু আলাইকুম।